আমার ওকে পছন্দ আমার ওর লুক দেখে আমি ওকে আসলে সিলেক্ট করিনি আপনি নাকি একটু লেজি আসলে কি কথাটা সত্যি কারো কথা না বললেও আমার ফার্স্ট কোয়ার্টিস্ট তাসান ভাইয়া ওনার কথা বলতেই হবে হাউ আর ইউ I'm fine you look so pretty thank you আপনি কেন এত সুন্দর I think I was born like that oh wow I like that answer আচ্ছা আপনি তো নাচ অনেক পছন্দ করেন নাচ করতে আপনি খুব ভালোবাসেন কিন্তু আপনাকে স্টেজ পারফরম্যান্স আমরা তো কম দেখি কেন আগে একদমই টাইম পেতাম না এইজন্য করা হতো না ইদানিং ট্রাই করছি যেন অনেক বেশি দেখা যায় তাহলে আমরা আপনাকে বেশি বেশি স্টেজ পারফরম্যান্সও দেখব ইনশাআল্লাহ ক্যারিয়ারের শুরুতেই আপনি বিয়ে করে ফেলেছেন কেন একটা মিথ আছে কিন্তু মিডিয়ায় যে বিয়ে করে ফেললেই নাকি ক্যারিয়ার শেষ দিয়ে ডু ইউ এগ্রি উইথ দ্যাট নো ডেফিনেটলি না আমার কাছে একদমই মনে হয় না লাইক বিয়ে করে ফেললে কারো ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে কারণ এটা অনেকটা ডিপেন্ড করে আমি কাকে বিয়ে করছি আমার পার্টনার কেমন অনেকটা ডিপেন্ড করে আমি অনেক লাকি যে ও অনেক প্রোগ্রেসিভ সো ও আমাকে অনেক সাপোর্ট করে সব বিষয়ে সো আমার কাছে একদমই মনে হয়নি যে বিয়ে করার পরে আমার লাইফ চেঞ্জ হয়েছে আপনার পার্টনার ফ্যামিলিও কি আপনার কাজকে সাপোর্ট করে সমানভাবে ডেফিনেটলি না হলে হয়তো আমি এখানে বসে এখন থাকতাম না মাশাআল্লাহ এমন পার্টনার সবাই পাক আর আপনার বিয়ে নিয়ে সবাই নানান ধরনের ট্রোলিং করে স্পেশালি আউটলুক নিয়ে এই ব্যাপারে আপনি কি বলবেন আমার ওকে পছন্দ আমার ওর লুক দেখে আমি ওকে আসলে সিলেক্ট করিনি আমি করেছি যে এই মানুষটা আমার সঙ্গে কেমন কম্প্যাটেবিলিটি বলে একটা ব্যাপার আছে যে ওর সাথে আমার কেমন যায় তো আমার কাছে মনে হয়েছে ও একদম পারফেক্ট আচ্ছা আপনার সম্পর্কে একটা কমপ্লেইন্ট শোনা যায় যে আপনার ক্যারিয়ার শুরু করার পরে সবাই যেভাবে ভেবেছিল যে আপনি খুব ফুল স্পিডে কাজ করে যাবেন সেভাবে নাকি আপনার কাজ করা হচ্ছে না আপনি নাকি একটু লেজি আসলে কি কথাটা সত্যি একদমই না এই কারণে কারণ যখন আমি ক্যারিয়ার স্টার্ট করি তখন আমি সেকেন্ড ইয়ার শেষ করে থার্ড ইয়ারে উঠি আমার ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সো যেটা হয়েছে যে আমার অনেক টাইম দিতে হতো আমার ইউনিভার্সিটিতে অ্যান্ড আমি চেয়েছিলাম যে আমি অনার্স মাস্টার্সটা কমপ্লিট করি সো ওই জায়গা থেকে না দুটো ম্যানেজ করা একটু ডিফিকাল্ট সো আমার এই বছরে পড়াশোনা শেষ হয়েছে এখন হয়তো কাজ করব এখন একদম ধুমায় কাজ করা হবে ইনশাআল্লাহ তাহলে যদি কেউ কাজে নেয় এখন পর্যন্ত যতজন অভিনেতার সাথে কাজ করেছেন আপনার ফেভারিট কোস্টার কে ছিল আমরা যদি টপ 3 র‍্যাঙ্ক করি আপনার ফেভারিট কোস্টার্স ও এটা তো আমি একদমই বলতে পারবো না আচ্ছা টপ 3 না বলি ফেভারিট কয়েকজন কোস্টারসের নাম বলো কয়েকজন সবাইকে ভালো লেগেছে সবার সাথে কাজ করতে সবাই কেন এত টেকনিক্যাল অ্যানসার দেয় টপ 3 ফেভারিট কোস্টার আমরা শুনবই একজনের সঙ্গে আসলে বেশি কাজ করতেও ভালো লাগে না আমার মনে হয় যে ডিফারেন্ট মানুষের সঙ্গে কাজ করতে ডিফারেন্ট এক্সপেরিয়েন্সেস হয় বাট এমনি যাদের সাথে কাজ করা হয়েছে তাদের মধ্যে মানে যাদের সাথে হয়ে গিয়েছে কাজ অলরেডি অনেকের সাথে কাজ করে ভালো এক্সপেরিয়েন্স হয়েছে আর কারো কথা না বললেও আমার ফার্স্ট কোয়ার্টিস্ট তাসান ভাইয়া ওনার কথা বলতেই হবে উনি অনেক যেহেতু আমার ফার্স্ট কাজ ছিল এবং অনেক সাপোর্টিভ অ্যান্ড মোশারফ ভাইয়া অনেক নাইস মানে আমাকে আসলে সবাই বাচ্চার মতো করে দেখে তো হ্যাঁ ট্রিট করে অ্যান্ড সবাই আমাকে একদম ওকে এইভাবে করো এটা করো এইভাবে দুজন কোস্টার তো পুরো দু প্রান্তের মানুষ ছিল তাই না এই জন্যই বলেছি দুজনের সাথে এক্সপিরিয়েন্সটা একদম ডিফারেন্ট পার্সোনালিটি নাইস আপনার নেক্সট কার সাথে কাজ করার ইচ্ছা আছে কোন অভিনেতার সাথে কাজ করার ইচ্ছা আছে আমার চঞ্চল ভাইয়ের সাথে কাজ হয়নি সো চঞ্চল ভাইয়ের সাথে ইচ্ছা আছে